আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাসার একটি সুইচে একটু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা সমাধান করে আপনাদেরকে দেখাবো। লাইটটা সুইচ দেওয়ার পরেও সেটা জ্বলছে না, তো আমি দেখাবো কীভাবে এটা সমাধান করবেন। এটা সম্ভবত ভিতরে আপনার তার লুজ কানেকশন আছে, তো আমি নাটগুলো খুলে আগে প্রথমে বোর্ডটা খুলে নিই, তারপরে দেখাবো কোথায় সমস্যাটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাটগুলো খুলছি, চারটা নাট খুব সাবধানে খুলতে হবে। এই যে আমার সর্বশেষ নাটটা খোলা হয়ে গেছে, এবার আপনাদের দেখাবো কোন তারটাতে সমস্যা। এই যে দেখেন, এই যে এদিকে এই সুইচটাতে সমস্যা, তো এই সম্ভবত এই তারটাই লুজ আছে, কানেকশন হয়তো নাটটা ঢিল আছে, এই কারণে। এই যে দেখেন, এই চাপ দিলে আপনার লাইটটা জলে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়, জলে বন্ধ হয়ে যায়, তো এইটাতেই সমস্যা। তো আপনারা সাবধানে হাত দিবেন, এখানে কিন্তু কারেন্ট আছে, বিদ্যুৎ থাকা অবস্থায় আপনারা কাজ না করাই ভালো। আপনারা মেন সুইচ অফ করে নেবেন, অফ করে তারপরে কাজ করবেন। আমি এই যে এই নাটটা টাইট করে দিচ্ছি, এই যে দেখেন মোটামুটি ঠিক হয়ে গেছে, দেখেন। এই যে এখন আর সমস্যা হচ্ছে না, লাইট বন্ধ হচ্ছে না, ঠিক আছে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি অন্যান্য নাটগুলো টাইট দিয়ে দিই, সবগুলো নাট টাইট দিয়ে দেব। একটু সাবধানে করতে হবে যাতে হাত না লাগে, কারণ এখানে আমার, আপনারা দেখতেই পাচ্ছেন যে কারেন্টের লাইন আছে। তো আমি আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি এখানে, এখানে আমার একটা সুইচের ভেতরে একটা নাট নাই, সম্ভবত এটা কোনোভাবে মিসিং হয়েছে, তো আমাকে এটা লাগাতে হবে। দেখেন এটা লাগাতে হবে, আমি অন্য এক জায়গা থেকে একটা নাট নিয়ে এসেছি। এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে এখানে একটা নাট নাই, তো এই কারণেও সমস্যাটা হতে পারে। তো আমি এখানে একটা নাট লাগাবো, আমি অন্য জায়গা থেকে একটা নাট কালেক্ট করে নিয়ে এসেছি। তো আমার বাসা আপাতত প্লাস নাই, তো আমি কাগজের মাথায় নাটটাকে মুড়িয়ে আমি নাটটা লাগাচ্ছি, লেগে গেছে, এবার স্ক্রু দিয়ে টাইট দেব। তো এই কাজটা প্লাস দিয়ে করা যায়, বা স্ক্রুড্রাইভারের সামনে চুম্বক থাকতে হয়, তাহলে আর এই সমস্যাটা হয় না। যাক, আমি লাগিয়ে দিচ্ছি, আমার কাজ 100% ওকে। এই যে দেখেন, এই যে লাইট জ্বলে, এই বন্ধ হয়েছে, এই যে জ্বলবে, এই যে জ্বলছে, তো আমার কাজ হয়ে গেছে। আমার আর এই লুজ কানেকশন নাই, আমি এবার নাটগুলো লাগিয়ে দেব। তো আপনারা এভাবে বাসার কারেন্টের লাইন সহজেই ঠিক করে ফেলতে পারবেন। তো আপনি অভিজ্ঞ না হলে, ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে কোনো ধারণা না থাকলে এই কাজগুলো করতে যাবেন না, কারণ ফেজ এবং নিউট্রাল দুটোটা লাইন একসাথে লাগিয়ে দিলে আপনার শর্ট সার্কিট হতে পারে, অথবা আপনার অভিজ্ঞতা না থাকলে আপনাকে শর্ট খেতে পারেন। তাই আমি বলবো, যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেবেন। আমি 4টা নাট টাইট দিয়ে দিলাম, আমার কাজ কমপ্লিট। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, সবগুলোই টাইট দেওয়া হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট। আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।